দুর্নীতি নেই শূন্য সহনশীলতা অবলম্বন করা জেলাপাল সম্মিলনী মুখ্যমন্ত্রী নির্দেশ জেলার বিভিন্ন কার্যালয় পরিদর্শন করা জেলাপাল মানুষ নির্দেশ দেওয়া সহ যদি কিছু অনিয়মিততা হচ্ছে তা উপরে তুরন্ত কার্যানুষ্ঠান নেওয়া নির্দেশ পূর্ব সরকার বেড়ে হয়ে দুর্নীতির তদন্ত করা এই অবসরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। সেইপরি গণমাধ্যম সোশিয়াল মিডিয়ায় আসুথিবা অভিযোগ বাবদরে অনুধান করে কার্যানুষ্ঠান নেওয়া পরামর্শ দিয়েছেন সরকার কু আসিবা পরে প্রথম থর সবু জিলাপালঙ্কু নেই বৈঠক করেছেন রাজ্য সরকার। এই অবসরে জিলাপালমানে জিলা স্তরে লোকঙ্কু ত্বরিত সেবা প্রদান করিবাকু কইছেন্তি মুখ্যমন্ত্রী। জিলা স্তরে সাধারণ লোক সরকার কহিলে জিলাপালমানঙ্কু হি বুঝিতান্তি, তেণু জিলা স্তরে লোকঙ্ক সমস্যার সমাধান করিবাকু মুখ্যমন্ত্রী পরামর্শ দেইছেন্তি। সেইপরি জিলারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কামকু ত্বরিত বেগরে করিবাকু কইছেন্তি জিলাপালমানে। গ্রাউন্ড লেভেলরে সমস্যার সমাধান কলে রাজ্য আগকু বড়িব, সরকার উন্নয়ন কাম পাই খরচ করুথবা সমস্ত ব্যবস্থা যেমিতি লোকঙ্ক পাখরে পহঞ্চিব সেনি তৎপর হেবাকু মধ্যে কইছেন্তি। এই অবসরে 5টি স্কুলকু সমালোচনা করিছেন্তি মুখ্যমন্ত্রী। স্কুলরে শিক্ষক নথিবা বেলে কেবল রঙ্গ মরা যাউথিলা বলি সে কইছেন্তি। সেইপরি সরকার অধিকারীঙ্ক নিয়মিত বদলি উপরে গুরুত্ব দেবা সহিত কিছু বর্ষ বর্ষ ধরি গোটিয়ে জায়গায় রহুছন্তি বলি কইছেন্তি মুখ্যমন্ত্রী। অফিসরঙ্ক গর্ব নরহু, বুক সর্কুলার 47ৰ উল্লংঘন নকৰি লোক প্ৰতিনিধিকୁ অফিচৰ সন্মান দিয়ন্তু বুলি কৈছন্তি মুখ্যমন্ত্ৰী। সেইপৰি চোৰা মদ কাৰবাৰ ৰোকিবা ওপৰে মধ্য গুৰুত্ব দিছন্তি। আসন্তা কালি সমস্ত জিলাৰ এছপি মানক সৈত বৈঠক কৰিবে মুখ্যমন্ত্ৰী। এই 3 মাস মধ্যৰে মই গত চৰকাৰ সময়ৰে হৈতোৱা অনেক অনিয়মিততা বিষয়ৰে অৱগত হৈছি। মোৰ জিলা পৰিদৰ্শন এবং গ্রিভান্স বা অভিযোগ শুণানির শুণবা পরে এবং বিধায়ক মানক মধ্যে বিভিন্ন সমস্যা অবগত হেলা পরে গণমাধ্যম তথা সামাজিক গণমাধ্যমর এপরি বহুত অভিযোগ আসবা পরে মু অনেক কথা জাঁপারুছি এবং যে কথা বি আসুছি বিধায়ক মাধ্যমে সাংসদ মাধ্যমে মিডিয়া পর্সন মাধ্যমে এবং লোক মাধ্যমে মু না যে সবুগুড়া অভিযোগ সবু সম্পূর্ণ সৎ প্রতিশত সত্য অটে বলে, কিন্তু আপন মানে অনুধান করতু সে যদি সেপরি কিছু অনিয়মিততা আপন দৃষ্টি আসুছি তাহলে সে সবুকু যাঞ্চ করলা পরে আপনার আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করতু সে অধিকার আপন মানুষ সরকার দিয়েছেন তাকু সে অধিকারক ব্যবহার করে আপন মানে উপযুক্ত কার্যানুষ্ঠান নেই পারিবে এবং তাহা কার্যকারী করিবে বলে মোর পূর্ণ বিশ্বাস মধ্যে অছি। দুর্নীতিকু নেই কোনসি প্রকার সালিশ করিবার প্রশ্ন উঠু না। দিস ক্যান বি আজ এ ক্লিয়র এ মেসেজ আজ পসিবল ফ্রম মি। নিজে নিজর স্তরে নিয়মিত ভাবে সমীক্ষা বৈঠক করা যাবার আবশ্যকতা এবং তুরন্ত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাবার আবশ্যকতা আছে, তা নিশ্চিত ভাবে করলে আমি এভাবে এক কনভর্জেন্স মাধ্যমে মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্কিম কু আমি যথা সময় আরম্ভ করে যথা সময় লোক তার সাহায্য প্রাপ্ত করাইবার সাহায্য করাইবার ভাগিদারি হয়ে পারিবা। ইংরাজি এক কথা আছে, সিং ইজ বিলিভিং, দেখিলে হি বিশ্বাস করি হব। তেমন মু সবু জেলাপাল মানুষ অনুরোধ করিবি যে সমস্তে প্রতি মাসে কিছু দিন বাহার করে ফিল্ড ভিজিট করন্তু। আপন মানে নিজ আখিরে দেখিবা আবশ্যক আপন মানে নিজে কার্যকারী করুথবা যোজনার রূপরেখ কো স্থিতিরে অছি, কিভাবে ভাবে অছি এবং কিভাবে তার সমাধান হয়ে পারিব। মু নিজে দেখিছি অনেক অধিকারী 20 বর্ষ রহিবার গোটিয়ে পোস্টে, অনেক অধিকারী 15 বর্ষ রহিবা, সময় অবধি ভিতরে যদি আর গোটে স্থানক যা তাহলে সেটি ট্রান্সপারেন্সি মেন্টেন হওয়া সহিত নিশ্চিত ভাবে আমি লোককে আর গোটে জায়গাকে গেলে আমার অনুভূতি আর গোটে জায়গায় মধ্যে আমি সে ন্যায় দেবার সে তার বিকাশ পথরে তাকে সহযোগ করবার বহুত বড় গোটে ভূমিকা রয়েছে। সেভাবে ক্ষেত্রে আপনার তুরন্ত চিহ্নট করতু যে পরম্পরা অনুসারে সরকারকর জনে অধিকারী গোটিয়ে পোস্টে গোটিয়ে স্থানের কেতে দিন রহব গোটিয়ে জেলায় তাহার আউ গোটে জেলা আউ গোটিয়ে স্থানক কিভাবে ভাবে তাকে ট্রান্সফর করা যাই পারিব তাহাদ্বারা শাসনের গোটিয়ে নিশ্চিত ভাবে উপযুক্ত ব্যালান্স করা যাই পারিব, যেউথিরে কি শাসনকে ঠিক ভাবে আমি নিয়ন্ত্রণ করে পারিবা এবং লোককে ন্যায় দেবার আমি গোটায় সফল রূপায়ণ দেই পারিবা।
আমার গোটি বুক সর্কুলার 47 গোটি ব্যবস্থা আছে গণতন্ত্র শাসনরে, এবং সেতিরে জনপ্রতিনিধি মানুষ সিয়ে জনে ওয়ার্ড মেম্বর হো না কাহিকি, জনে জেলা পরিষদ সদস্য হো না কাহিকি, আউ জনে বিধায়ক সাংসদ হুঁতু না কাহিকি, তাঙ্কু যেতেবেলে সে জনপ্রতিনিধি মানে অধিকারী মানকর পাখকু যাউছন্তি খবর দেইকরি যাআন্তু, কিংবা কোনসি পরিস্থিতিতে যদি খবর দেইকি বি নদেইকি হঠাৎ বি পৌঁছে যাউছন্তি, তাহলে সেতিরে আপনকর বুক সর্কুলার 47 অনুসারে অধিকারী মানে মধ্যে বহু সময়রে সম্মান দিয়ন্তি নাই, বা সে আইন অনুসারে বা সে সর্কুলার অনুসারে সেই অনুসারে তাকে উপযুক্ত সম্মান মিলে না। জন সরকারি দলর উপমুখ্য সচেতক হিসাবে যাইছি, সাধারণত ভাবে বিডিও মানে মধ্যে নিজ সিট রু উঠতে না, সম্মান বা উপযুক্ত এ কথা পালন বি করতে না, এমিতি অনেক উপলব্ধ মোর বি মনে অছি। তেণু আমি এখন কিভাবে ভাবে কার্যকারী করা যাব, বিভাগীয় মুখ্য শাসন সচিব সমস্ত সমস্ত বিভাগীয় উচ্চপদস্থ অধিকারী মানুষ নিশ্চিত ভাবে কহিবি, এর আপন মানে সংশোধন করিবার এবং সেমানকু ঠিক ভাবে সেমানে উপযুক্ত সম্মান প্রদর্শন করন্তু, সম্মান দিয়ন্তু কথা কহিবার আবশ্যকতা আছে। সময়ছি বুলেটিন যে আউ এক ব্রেক। মুঁ ভাবিলি যাই দেখি দিয়ে, যে পুও বাহাঘর দিন নিজ পুয়ের রেট লগাই।